গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা সবাই? জানিও অন্যান্য দিনের তুলনায় আমি কিন্তু বেশ অনেকটাই ভালো আছি, আর ভালো থাকার কারণ তো নিশ্চয়ই রয়েছে, কারণ আজকে আমি যাব হলো মায়ের কাছে, আমাদের বাড়ি যাচ্ছি। তো উঠে আমি সমস্ত কাজ সেরে নিয়েছি, ঘড়ির দিকে বারবার তাকাচ্ছি, একটু বেলা কখন হবে। একটু বেলা হলে আমি একবারে রান্নাটা করে নেব, রান্নাবান্না কাজকর্ম সেরে তারপরে যাব, আসবো সেই সন্ধ্যাবেলা। জায়গাটা কী হয়েছে গো? এই ক্যামেরায় চোখে পড়লো তো সিঁদুর, না তো মনে হয় নিজের নখেই কখন আঁচড় খেয়ে বসে আছি, বুঝতে পারিনি, এখন ক্যামেরায় ধরা পড়ছে। তো যাই হোক, এবার আমি রান্নাবান্নার ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ হবে। বেজি ভোলা, এটা বেজি ভোলা দাদা, মুখগুলো সরু সরু। দাম কিন্তু ওই আমি যেটা বলেছি 300 টাকা কেজি বেশি হয়ে গেল না? অসম্ভব, বেশি হলে পছন্দ করো না। আজকে মাছটা মন পছন্দ মাছ, ভোলা মাছ, বড় বড় মানে বড় সাইজের ভোলা মাছ। ক টাকার মাছ বলো তো? এখানে 200 টাকার মাছ। তেল দেখেই বুঝতে পারছি। হ্যাঁ, মাছটা ভালো খেতেও মনে হয় ভালো হবে। আমি দেখি বাদাম বাদাম করে ফাটছে, কি ব্যাপার? উঠে পালিয়ে যাচ্ছে, খুব ফাটছিল, খুব ফাটছিল, তেলগুলো দিয়েছি ওর জন্য আরো ফাটছিল। রান্না প্রায় হয়ে এসেছে, আমার কর্তা তো ভুলেই গেছে আজকে আমি কি করবো। গতকালকে রাতে আমি ওকে বলেছিলাম, জানি তো মনে পড়েছে, তাই তো? তুমি তো যাবা, যাবো, ওই জন্য তাড়াতাড়ি রান্না হয়ে গেল। আমি রেডি হয়ে গেছি, ঝটপট করে গাড়িটা বের করুক, দিয়ে বেরিয়ে যাব। কর্তা কোথায় গেল কি জানি, যাওয়ার সময় দেখা না করে গেলে কেমন একটা লাগে, ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু একটু আগেই কথা হলো, বললাম খাওয়া দাওয়া ঠিকঠাক করে নিতে, কোথায় কি খাবার রেখেছি, কার জন্য রেখে দিয়েছি, সবটাই মানে বুঝিয়ে দিলাম, মাকেও বললাম। এবার নিশ্চিন্ত মনে একটু বেরিয়ে আসি, একটা বেলার জন্য মায়ের কাছে যাই। আপনারা বেরোন, এবার আমি একটু বেরোবো। বাড়ি থেকে বেরোলাম ঠিকই, কর্তার জন্য মনটা কেমন পড়ে আছে। তো ভাবলাম যেখানে বসে সেখানে কি রয়েছে, তাহলে একবার বাই বলে যাব। তো দেখি আছে কি না। হ্যাঁ রয়েছে, ওই যে লাল গেঞ্জি উকি দিচ্ছে। তো যাওয়ার সময় একটু দেখা করে গেলাম, আর বলেও গেলাম যে খাবার দাবার রাখা আছে যেন সঠিকভাবে খেয়ে নিও। ও তো খেতে চায় না, ওই জন্য বারবার ওকে বলা। আর আমার বাবাকে নিয়ে তো আমার একদম ভাবার কোনো প্রয়োজন নেই, বাড়িতে সবাই রয়েছে, বাবাকে নিয়ে ঠিক ভাববে, সঠিক টাইমে খেতেও দিয়ে দেবে, ভালোভাবে থাকবেও। রাজু ড্রাইভিংটা শিখে বেশ ভালোই সুবিধা হয়েছে, আর পরে যখন ওর মামা শিখে যাবে তখন আরও বেশি সুবিধা হবে। চলে এসেছি মায়ের কাছে, কালকে রাত থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, আসবো আসবো আসবো। তো মানে একবার যদি ভেবে রাখি আসবো, রাত্রেবেলায় ভেবে রাখি সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তারপরে তাড়াতাড়ি রান্না কাজ সব সেরে ঝাঁকটুক করে চলে এসেছি। কটা বাজে বাবা? 12টায় এসেছে 12টা। হ্যাঁ 10 মিনিট হলে এসেছি। 10 মিনিট না, 5 মিনিট হয়েছে, 5 মিনিট হয়েছে। আর কি বলতো, মানে আসার পরেই মা বলছে তোকে আমি কি খেতে দেবো, এখনো রান্না হয়নি। আমি তো ভেবেছিলাম আজকে তোমাকে আমি না জানিয়ে আসবো, সত্যি আমি তেমনটা ভেবে রেখেছিলাম। সকালে যখন ফোন করলাম ইচ্ছেই ছিল না যে আমি বলবো যে মা আসবো, খুব দুষ্টু। আমি চাই না যে মা বিভ্রান্তিতে পড়ুক, সব ঠিক আছে, আমি চাই না মা বিভ্রান্তিতে পড়বে না। মেয়েটাকে কি খেতে দেবো হলে আমি তো এটাই ভেবে রেখেছিলাম, মায়ের যা হবে তাই দিয়েই খাবো। দোকান থেকে এইমাত্র ঘরে আসলাম, কি একটা তরকারি ঢাকা রয়েছে, চলো দেখি, দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাই তরকারিটা কি কি আছে, কি আছে বুঝতে পারছি না। ওয়াও, চিকেন, কি গরম, হাতটা গেল। চিকেন দারুন দারুন, আমার খুব পছন্দের জিনিস। মা যদি আলু সিদ্ধ মেখে দেয় সেটাও আমার কাছে অনেক পছন্দের। প্রত্যেকের স্পেশাল আইটেম হলো মায়ের হাতের রান্না, শুধু যে চিকেন সেটাই নয়। চলো এখানেও একটু খুলে দেখা যাক। ও মা, এটা কি মাছ পাতুরি? হ্যাঁ এটা মাছ পাতুরি। বাহ, এই যে চিকেনটা তো আগেই দেখিয়েছি, আর এখানে রয়েছে মাছ পাতুরি। কি মাছ মা এটা? এটা ছোট মাছ। আচ্ছা, আর এখানে রয়েছে উচ্ছে ভাজা, অনেক কিছু বানিয়েছো, ডাল, আচ্ছা খারকন পাতা, ডাটি গুলো, তাই তো, ডাটি পাতা একসাথে। উফ, এটা তো আমার দারুণ লাগে। দিদা বানিয়েছে না সকালে? এর আগে একদিন এসেছিলাম তখনও দিদা এই খাবারটা বানিয়েছিল। ও মা, এ যা ভাতের হাড়ি, অতিথি দৌড়ে পালাবে তো বাড়িতে? কেউ দৌড়ে পালাবে না, একে আর থাকবে সে কি, বিশাল বড় হাড়ি। তোমার জামাই এই হাড়িটা দেখে কত হাসাহাসি করে জানো, বলে আমি তো তোমাদের বাড়ি হাড়ি দেখেই ভয়ে ভাত খাই না। এটা আমার দিদার হাতের স্পেশাল, ঘেটকুলের পাতা আর ডাটা একসাথে রান্না করে। আমিও দিদার কাছ থেকে শিখে গিয়ে বাড়িতে রান্না করেছি,
তবে এতটা স্বাদ হয় না, এই স্বাদটা যেন একটু অন্যরকম। আর আমার মা দেখো মানে সবাইকে ভাত তরকারি দিতে ব্যস্ত, সবাই বলতে আমার মায়ের ঘরে মা, দিদা আর আমি, আর মামার মেয়েটা নেই, মামার মেয়েটা স্কুলে গেছে, ও থাকলে ও আমাদের সাথে খায়। আমার তো প্রায় অর্ধেক খাওয়া হয়ে গেল আর আমার মা এখনও খেতে বসেনি, মা দিচ্ছে খাবার দাবার। তো দেখো বাটিতে অনেকটাই চিকেন দিয়ে দিয়েছে, মা পেঁপে আর আলু দুরকম দিয়েই চিকেনটা করেছিল, দারুণ খেতে হয়েছে। ওই ঝোলের পেঁপেগুলো যেন বেশি স্বাদ লাগছিল খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমি ফার্স্ট হয়েছি, কারণ অর্ধেকের বেশি আমার খাওয়া হয়ে যাওয়ার পর আমার মা খেতে বসেছে, সবাইকে দিচ্ছে, কাকে কি দেবে না দেবে, ওইগুলো করতে করতে মায়ের লেট হয়ে গেছে। দিয়ে জন্য মায়ের আগে উঠে পড়েছি, ওই জন্য আমি ফার্স্ট আর মা লাস্ট। ও দিদার খাওয়া সবার আগে হয়ে গেছে, এখন একটু শোবো, ভালো লাগছে না। খাওয়া দাওয়ার পর মা আর আমি অনেক গল্প করছিলাম। দেখো শুয়ে থাকতে থাকতে সিঁদুরগুলো একটু ছড়িয়ে গেছিলো, যেমনটা বাড়িতে হয়। তো একটু জানলার ধারে বসলাম, এখন তো একদম দুপুরবেলা, বাইরে তো বেরোনোই যাবে না, বাইরে ভীষণ রোদ্দুর। আর এই দেখো মাকে একটু এক ঝলক তোমাদেরকে দেখাই, ওই যে মা শুয়ে রয়েছে, আমিও মায়ের পাশেই শুয়েছিলাম। তো ভাবলাম অনেকক্ষণ ভিডিও শ্যুট নিয়ে নিই, একটুখানি তোমাদের সামনে আসি, তাই উঠে জানলার সামনে বসলাম। মা তো তুমি তো ঘুমাওনি, চোখগুলো ফুলেছে কেন? হ্যাঁ মাও ঘুমায়নি, আমিও ঘুমাইনি, দুজনা গল্প করছিলাম। আর মা এখন চা বানাবে, মা একা একাই বলছে কি, ও কি বলছিলে, মেয়েকে চা বানিয়ে দেব, কি কি একটা কি একটা যেন বলছিল। আমি এখন আমার মেয়েকে চা বানিয়ে খাওয়াবো, আমার সঙ্গে তোমরা কে একমত? কেউ একমত হবে না, বলবে তোমার মেয়েকে চা বানিয়ে দিও না কাকিমা, তোমার মেয়েটা খুব অলস, খুব কুড়ে, বাড়িতে নিজে চা বানায় না, বিশেষ নেহার দরকার ছাড়া। আমাকেই দেয় না, আমাকেই চা করে দেয় না, আমি গেলে সত্যি দেয় না, যে মা গেছে একটু চা করে দিয়ে দেয় না। ও মা, এই চুড়িগুলো মনে হচ্ছে আমার বোনের। হ্যাঁ সুপর্ণার চুড়ি। এই যে মাথার হেয়ার ব্যান্ড, এটা বাচ্চাটার হেয়ার ব্যান্ড, আর এই চুড়িটা হলো সুপর্ণার। আচ্ছা ও শ্রাবণ মাসে এসে ভাদ্র মাসে গেছে না? শ্রাবণ মাসে এসেছে, ভাদ্র মাসে গেছে, ওই জন্য চুড়িগুলো খুলে রেখেছে, দিয়ে ওর আর মনে নেই। হ্যাঁ যাকে আবার যখন যাতায়াত হবে দিয়ে দিবা। হ্যাঁ দেব, আগামী বছর পড়তে পারবে। হ্যাঁ সেটাই। ও মা তোমরা সবাই ইচ্ছা করো তো নাকি শুধু আমার জন্য? না না তুই, আমি খাবো দিদাকে লাল চা, চিনি ছাড়া লিকার চা। দিদা ছোলা সিদ্ধ দিয়েছিল মা, ছোলা সিদ্ধ বিছানায় পড়ে রয়েছে, দেখে মনে হচ্ছে এই বিছানাটা কেউ একজন হুলুস থুলুস করেছে, ছোলা সিদ্ধ পড়ে থাকবে, বাটি কাত হয়ে গেছিল আমার মনে আছে। আর এই যে বেশ দারুণ চা হচ্ছে উড়ন্ত অতিথির জন্য। মা এখন দোকানে গেল মনে হয় কিছু আনতে। বুনো কোথায় যাচ্ছিস? ওরে বাবা রে ভীষণ ব্যস্ত, আমার সাথে কথা বলার সেরকম টাইমই পেলো না এসে। আমাদের চা কমপ্লিট, তবে এখানে দুজনার চা আছে, আমার আর আমার মায়ের, বিস্কুটও তাই রয়েছে, আলাদা আলাদা জায়গায় ঢেলে খাবো। চলো মা তাহলে ঘরে, চলো হেভি স্মেল বেরোচ্ছে মা চাটা দিয়ে, খুব সুন্দর হবে খেতে, চলে আসো ঘরে। গুড ইভিনিং মা, ঘরে আর একটা আলো আছে, এটা জ্বেলে দাও তো, ঝিরঝির করছে, আমাদের ঘরে আলো খুব কম। মা এই যে দুটো ক্লিপ নিয়েছে, আর এ দেখো শাড়িটা পরে নিয়েছি, বাড়ি যাব, ফোন করেছিল দিয়ে নিতে আসছে। চলে আসলাম এক জায়গা থেকে আরেক জায়গায়। কোথা থেকে কোথায় বলো? হ্যাঁ কাছে থেকে কাছে, শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মোটামুটি দূরত্বের মধ্যে থাকার তো এটাই সুবিধা, তাই না? সকালবেলায় রান্না বান্না কাজ সেরে গেলাম, একটু সময় কাটিয়ে আসলাম, তারপর আবার সন্ধে হতে হতেই বাড়িতে, মানে বাড়িতে চলে আসলাম। আর দুপুরবেলা ঠিকঠাক খাওয়া দাওয়া করেছো? একদম ঠিক। ওইটা আমি ওর তরকারিটা ওইখানে ঢাকা দিয়ে গিয়েছি, এসেও দেখছি ওরকম রয়েছে, দিয়ে আমি ওকে বলছি তুমি কি খাওনি, বলে না না আমি খেয়েছি, ওটা খালি আর কি, বাটিটা ঠিক কিছু নেই। আমি ওর তরকারি বাটির মধ্যে বসিয়ে, জলের মধ্যে বসিয়ে রেখে গেছিলাম যাতে নষ্ট না হয়, তাহলে তো বলবে যে ফ্রিজে রাখতে পারো, ফ্রিজে রাখা খাবার খাবে না, ফালতু রেখে লাভ নেই, ফ্রিজে ঠান্ডা হয়ে যায় না, তার জন্য গরম করে নিতে হয়, ফ্রিজে রাখা খাবার গরম করে খেতে হয়। আর সবার জন্য যে তরকারিটা ওটাও গামলায় জল বসিয়ে তারপরে রেখেছি। কি রেখে দিয়েছো মাছ? তোমার সেই মাছের কি পাগল, আমি দেখছি একা একা খাও কেন, সাথে একটু খাবে, ঠিক আছে। সেই ভোলা মাছের তেলগুলো তিন টুকরো হয়েছিল, দিয়ে আমাকে বলেছিল কি তেলগুলো আমাকে দিও আমি খাবো, ও আবার না খেয়ে আমার জন্য একটা রেখে দিয়েছে, যেদিন সাথে থাকি সেদিন তো খাই, আজকে নেই, আজকে খেয়ে নিতে হতো। তো কি হয়েছে? একা খাওয়া ঠিক নয়, ওটা তোমার জন্য একটু আছে, আমি খেয়েছি দু পিস আর এক পিস আছে, তা ওটা তুমি নিয়ে খাওয়া যাও। হ্যাঁ এখন ভোলা মাছের তেল খাও।
কাজ নেই, রাত্রেবেলা যখন খাবো তখন ঠিক নিয়ে নেব। আর তরকারি যদি থাকে তাহলে আমি আগে একটু গরম করে নিই। খুব গরম করতাম না, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, যে মানে কতজন কত রাতে খাবে তার ঠিক নেই। তো বন্ধুরা, যাই হোক, আমি আজকের ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই শেষ করে দেব। সারাটা দিন মানে দেখলে তো কোথায় কোথায় কীভাবে কাটালাম। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আমার কালকে সকাল থেকে।